দেখো, দেবী মাহাত্ম্য, কোনো দৈবী, কোনো স্ত্রী, কোনো সুপ্রিম এন্টিটি বা সিদ্ধান্ত নয়, যা প্রকাশিত হয়, যা দেখা যায়, যা তোমার জীবনে প্রকাশিত হয়েছে, তাই দেবী। দেবী আমাদেরই কেন্দ্র ও এই জগৎ তার প্রকাশ। এক অহঙ্গী নানা রূপে ভূত্বপূর্ণ জগৎ হয়েছে, ঠিক যেমন সমুদ্র থেকে ঢেউই। সমুদ্রই তো নানা ঢেউ হয়েছে, দুটোকে আলাদা করতে পারবে? তাই তো বলে লীলা। কিন্তু তা যতক্ষণ মন প্রাণ আর জ্ঞান বা জীবনের দর্শন একসাথে না আসছে, একীভূত না হচ্ছে, ততক্ষণ বোঝা যায় না। এই বোধময় জীবনই দুর্গার উৎপত্তি। ততহ সমস্ত দেবানাম তেজ রাশি সমুদ্ভবাম, এটাই দেবত্ব থেকে ব্রহ্মত্ব। দেবী মাহাত্ম্য জীবনের কথা, যে বুঝলো সে জীবন দ্রষ্টা। অনন্যা ভট্টাচার্য ত্রিপুরা থেকে প্রশ্ন করেছে, স্বামীজি আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আপনার মূল্যবান আলোচনা শুনেছি, আপনার থেকে একটি সমাধান পাওয়ার আশায় আজকে লিখছি। জপ করার সময় হাজারো কথা মনে পড়ে, আমি আমার মনকে কিভাবে ঈশ্বরের চরণে রাখতে পারব? অন্তত জপের সময় ঈশ্বর ভিন্ন অন্য কিছু মনে না আসার উপায় বলে দিন। দেখুন, জীবনে যাই করুন, কে করছে আর কেন করছে এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার। আপনি শুনছেন তো, এইটুকু তো বুঝতেই পারছেন যে যা বলা হচ্ছে তা একটা মূলভূত সিদ্ধান্তকে সামনে রেখে বলা হচ্ছে, এবং সেই সিদ্ধান্তকে আর কেউ না আপনি। আগে বুঝুন, এই জব কেনই বা দেওয়া হয়, দীক্ষা কারই বা হয়, এগুলোর বিষয়ে তো একটা ক্লারিটি আগে থাকুক, তারপরে তো প্রশ্ন কিভাবে মন বসে। আমরা ধরেই নিচ্ছি মন বসতেই হবে, আমরা ধরেই নিচ্ছি যে কিছু জিনিসকে ভাবতেই হবে, কেন এগুলো, কার জন্য, কেন করবো, এই প্রশ্ন তো আমরা আসবো না। বাজারে যাবো আমরা প্রশ্ন করবো না কেন বাজারে যাচ্ছি, পার্লারে যাবেন আপনি প্রশ্ন করবেন না কেন পার্লারে যাচ্ছেন, কি আপনার বাড়িতে এসছে প্রশ্ন করবেন না কেন এসেছে। তো রাস্তা থেকে ফেরিওয়ালা গেলেই কি আমরা কিনে ফেলবো জিনিস, দেখতে তো হবে আমি কেন কিনবো। তো প্রশ্ন এটা নয় যে মনকে বসাতে হবে, প্রশ্ন মনটা কেন বসাবো, কেন দেওয়া হয়েছে আমাকে, বসতে কেন বলা হয়েছে। বসার উদ্দেশ্য এই নয় যে আপনি জগৎকে পুরোপুরি ভুলে যান। গুরু যখন দীক্ষা দেয়, কেন মন্ত্র দেয়, কেন দীক্ষা দেয়, শিষ্যের যেই মানসিক চেতনার স্তর, সেই স্তরের মধ্যে সে কোনো না কোনোভাবে এই জগৎকে বসিয়ে রেখেছে, এবং তার মধ্যে একটা অতৃপ্তি অসন্তোষ আছে, একটা অজ্ঞান আছে, সে জানে না যে কি চলছে তার জীবনে, একদম জানে না। আপনি বলতে পারবেন না আজ থেকে 28 দিন আগে বিকেলবেলায় আপনি কি করেছিলেন, 28 দিন সেদিন, আপনি 7 দিন আগে বলতে পারবেন না যে বিকেলবেলায় কি করছিলেন, যদি কোনো বিশেষ অনুষ্ঠান না ঘটে থাকে। আমরা কেমন, আমরা তেমন যে সব সময় বিরক্ত আছে ভিতর থেকে, যার মধ্যে একটা ধিকি ধিকি অসন্তোষ চলছে, এবং এই অসন্তোষ মেটাতে সে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু সে জানে না যে কিভাবে তা মিটবে, সে জানে না। এটা আমাদের জীবনের তথ্য কিনা, আমরা জানি না যে কিভাবে আমি শান্ত হয়ে যাব, কিন্তু শান্তি তো চাই, আমি জানি না কিভাবে আমি তৃপ্ত হব, কিন্তু তৃপ্তি তো চাই, সেই জন্য আমরা হাজার রকম কর্ম করে বেড়াচ্ছি। এবং এই মানসিক স্থিতিতে কেউ গুরুর কাছে যায়, গিয়ে বলে যে দেখুন ওর থেকে আমি যন্ত্রণা পাচ্ছি, সে আমার সাথে এটা করে দিয়েছে, সামাজিক পরিবেশ এমন তাতে আমি কষ্ট পাচ্ছি, আমার মুক্তির উপায় বলো। গুরু তখন তাকে বলে, তুমি এই মন্ত্রের অর্থ চিন্তা করো। এবং যখন কাউকে বসতে বলা হয়, শান্ত হয়ে বসতে বলা হয়, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে যে আপনি বলছেন যে অন্যান্য চিন্তা উঠবে, এবং দ্যাটস ইট, এটা গুরু চান। গুরু এটা বলতে চাইছেন না যে তোমার মন কি করে শান্ত হয়ে যাবে, কারণ শান্ত তুমি ছিলেই, কি প্রমাণ আমি শান্ত ছিলাম, তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছিলে তুমি একদম শান্ত ছিলে। তো প্রশ্ন কি, এখন বিকেল 4 বাজে তুমি গুরুর কাছে এসেছো, আমার প্রচন্ড অশান্তি হচ্ছে, বলুন গুরুদেব আমি কিভাবে শান্ত হব। তো গুরু তখন বলে, শান্ত তো বাবা তুমি ছিলেই,
তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তুমি জপ করো। গুরু খুব ভালো করে জানে যে তোমার মন বসবে না, আমাদের মন তাতে বসবে না। গুরুকে যেই পথে হেঁটেছে, যে জেনেছে, সে বুঝেই দিচ্ছে। আমি প্রিলিমিনারিসদের কথা বলছি, যারা মন্ত্র দীক্ষা বা যারা আপনার মানসিক স্তরে আছে, বা বেশিরভাগ মানুষ আমরা এই স্তরে আছি, তাদের মন বসে না। যাদের পড়াশোনাতেও মন বসে না, যাদের একটা বিষয়েতে মন বসে না, যাদের একই সংসারে একই ফ্ল্যাটে মন বসে না, তাই তো উইকেন্ডে ঘুরতে যেতে হয়, তাদের একই মন বসে না। তো গুরু কি করে? গুরু জানে মন বসবে না, পরিষ্কারভাবে জানে। এরকম নয় যে আপনাকে মন বসানোর জন্য দেওয়া হয়েছে। গুরু খুব ভালো করে জানে, যখনই আপনি বসবেন, আপনি ওই সকালের শান্তি কি বিঘ্নিত করতে সারাদিনে যা যা কাণ্ডকলাপ করেছেন তা আপনার মাথায় উঠবে, এবং গুরু তাই চায়। উঠুক, মাথায় এগুলি আসা দরকার। সারা দিনের চিন্তা তো মাথায় আসবেই, কারণ সারাটা দিন তো আমি সত্যের সাথে কাটাইনি, আমি শান্তির চাহিদাতে যে চেষ্টাগুলো করেছি ওগুলি যাবতীয় অশান্তি, যন্ত্রণা আর ব্যথার কারণ। তো গুরু শান্তির জন্য জপ করতে বলে না, গুরু শান্ত হয়ে যাওয়ার জন্য জপ করতে বলে না, গুরু এই জন্য জপ করতে বলে তুমি শান্ত হয়ে বুঝতে পারবে তুমি কেন বারবার অশান্ত হও। রিপিট করছি, জপ করবেন, ধরুন রামকৃষ্ণ রামকৃষ্ণ, কালী কালী, শিব শিব, দুর্গা দুর্গা, আপনি শান্ত হয়ে যাবেন, এটা গুরুর উদ্দেশ্য নয়। গুরু পরিষ্কারভাবে জানে যে যখনই একে মিটি করতে বলবো, সারা দিন সারা জীবন প্রত্যেক মুহূর্তে যে কাণ্ড করছে তাতে এর মন স্থির হতে চাইবে না, নিরবয়ব নিরাকার যে সত্য মৌন তার দিকে যাবে না। কোন দিকে যাবে মন? যা করছে সারা দিন তারই ঢেকুর উঠবে, এবং গুরু সেটাই চান, ঢেকুর ওটা দরকার। অর্থাৎ শান্ত হয়ে তুমি বোঝো, তাই বিধি দেওয়া হলো বসো আসন পেতে, শান্ত হয়ে বসে বোঝো তুমি সারা দিন অশান্ত কেন হও, প্রত্যেকটা বিচার উঠতে থাকবে। এই জন্য শুধুমাত্র একটা মন্ত্র আওড়ে গেলে বেশিরভাগ লোকের কোনো ফল হয় না। সেমন উচ্চ অধিকারী হতে পারে যে অলরেডি তার সারা দিনকে সংযত করেছে, সারা জীবনকে সংযত করেছে, তার ফল দিয়ে দিতে পারে। কি ফল দেবে তাকে? ওই শব্দের প্রতীকের মাধ্যমে অশব্দমের দিকে এগিয়ে দেবে, এটি জপের ফল। আর কোনো জপ ধ্যান দীক্ষা মন্ত্রের ফল নেই, পরিষ্কার পরিষ্কার ফল দ্বৈতের জগৎ থেকে মুক্তি, একমাত্র দীক্ষা ওই জন্য হয়, আর কোনো কারণ নেই দীক্ষার। এবং বাকিদের দীক্ষা নেওয়া উচিত নয়, আর তার দীক্ষা কোনো কাজেও লাগবে না। যে দ্বৈতের ভান থেকে মুক্তি চাইছে না, তার কাছে যতদিন পর্যন্ত সে নিজে না কনসিয়াসলি এর থেকে মুক্তি চাইছে, ততক্ষণ পর্যন্ত মন্ত্র দীক্ষা গুরু শাস্ত্র সব নিষ্ফল হবে। আপনাকে আগে চাইতে হবে, এত শক্তিশালী আপনি, আপনি চাইলে নিজের জীবন বরবাদ করতে পারেন, আপনি চাইলেই আবার আবাদ হতে পারেন, আপনার চাহিদার উপর সব নির্ভর করছে। মন্ত্র কি করবে? বড় থেকে বড় মন্ত্র, আজকাল তো ট্রেন বেরিয়েছে চারিদিকে, রেকর্ডার চালিয়ে বিভিন্ন মন্ত্র ঝিঙ্গালালা জপ করানো হচ্ছে, এই মন্ত্র সেই মন্ত্র, কি হবে? ব্যক্তির কি চাই? ব্যক্তি তো তার জীবন বদলাতে চায় না, ব্যক্তি ঠিক আপনি যেমন বলছেন ওই সময়ের জন্য একটু পেন কিলার চায়, একটু পেন রিলিফ চায়। ঠিক এই কারণেই লোকে সিনেমাও দেখে, এই কারণে লোকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে মত্ত হয়, এই কারণেই লোকে মদ খায়, কারণ জীবনই এত যন্ত্রণাময়, সারাটা দিনই এত যন্ত্রণাময়, তাকে ভোলার দরকার পড়ে। গুরু ভোলার জন্য দেন না, গুরু চান উগড়ে উঠে আসুক, সারাদিনে তুমি কি কাণ্ড করেছো তুমি নিজেই ভুলে যাবে, ওই যে ভোরে ফ্রেশ উঠেছিলে প্রত্যেক দিনে অস্তিত্ব তোমাকে যে ফ্রেশনেস দেয় তা তুমি কিভাবে কিভাবে নষ্ট কর, এই বিচার ওঠা দরকার, এই বিবেকের দরজা খোলা দরকার। সেই জন্য যখন জপের সময় বা ধ্যানের সময় বা যে যে সাধনাতে আছেন, আমি এরকম সাধনা খুব একটা বলি না, কারণ পুরো জীবন সাধনা হবে, 15 মিনিট 20 মিনিটের কি, তবুও যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের এরম ভাবার কোনো কারণ নেই যে মন শান্ত হয়ে গেলে আপনি জিতে গেলেন, কোনো জিত হয় না। মন শান্ত হলে আপনি কি বুঝতে পারেন? মন শান্ত হলে আপনি বুঝতে পারেন যে কি কি অশান্তির এলিমেন্ট আমার জীবনে আমি রেখেছি। আপনি ছুটছেন, আপনার দুদিকে দুটো ব্যাগ আছে, অনেক জিনিসপত্র রাখা ছিল তাতে, ছুটতে ছুটতে আপনি থোড়াই পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনার ব্যাগ থেকে কি কি পড়ে গেছে। আপনাকে দাঁড়াতে হবে এবং চেক করতে হবে যে কি কি ছিল আগে আর এখন কি কি নেই। এই জপ ধ্যান সাধনা যে পদ্ধতি এসব এই জন্য দেওয়া, আপনি দাঁড়াবেন এবং দাঁড়িয়ে বুঝতে পারবেন
যে আপনার কি কি নেই, এর নাম বিবেক, এর নাম বিচার, ভরে উঠেছিলেন। তখন মন শান্ত পূর্ণ ছিল, ভাবুন সেই আড়মোড়া ভাঙা। তারপরে অফিস যেতে হবে, আরে বাবা এই কাজটা আছে, এই শুরু হলো আপনার খেলা। এক এক করে আপনার ভিতরে শান্তি যেতে শুরু করলো, ঠিক যেমন ব্যাগের থেকে জিনিসপত্র পড়ছে। এটা ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যতক্ষণ আপনি দাঁড়াচ্ছেন। সেই জন্য গুরু বলে বসতে। তো প্রথমে বসেই হাজারো কথা মনে পড়বে না এই ধারণায় যাবেন না। যদি হাজারো কথা মনে না পড়ে, আপনি বুঝবেন কি করে আপনি হাজারো কি ভুল করছেন? যখন এই হাজারো কথা মনে পড়ছে, তার গহনে যান। আপনার কি হাজার চাই, না আপনার জীবনে একটি জিনিস চাই, তার নাম শান্তি। আমি আগেই বলে দিলাম, যদি শান্তির বাসনা না থাকে তাহলে দীক্ষা মন্ত্র কোনো কাজে লাগবে না। বা অশান্তির দিকে যদি এখনো শুধু রসই পেতে থাকেন, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে লাগবে না, থেকে যাবে জীবনের এক কোনায়। এই পেন্সিলটা জীবনের একটা কোনায় পড়ে থাকবে, যতদিন না আমি ইচ্ছা করব যে এই দিয়ে আমি কিছু সার্থক লিখি। থাকবে নাকি? থাকবে। জীবনে মন্ত্র থাকবে, গুরু থাকবে, সকল ধার্মিকতা থাকবে, নৈতিকতা থাকবে, ঠাকুরঘর থাকবে, সব থাকবে, কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। পেন্সিল থাকবে, পেন থাকবে, লাইট আছে, টেবিল আছে, বুকস আছে, আমার পড়ার ইচ্ছা নেই। তাহলে কি এগুলো নেই? এগুলো ঘটেনি? বেশিরভাগ লোকের জীবনে দীক্ষা মন্ত্র গুরু শাস্ত্র ধর্ম এইভাবেই থাকে, থাকে বটে, কোনো কাজে লাগে না। কারণ আপনি এত শক্তিশালী, আপনি এতটাই পূর্ণ, আপনি এতটাই ক্ষমতাবান, আপনি না চাইলে কি মায়ের ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার অন্তঃকরণ, আপনাদের আমাদের ভিতরে যে অহং বসে আছে, সেই মহামায়া যদি না চান মুক্ত হবে না। এটাই বলা হয় মায়ের ইচ্ছা না হলে মুক্ত হবে না। আপনি আরো সহজ সরলভাবে ধরুন, আমার ইচ্ছা না হলে মুক্তি হবে না, আমি কে দরকার। তো প্রথমে যখন বসলেন তখন এইটাই উঠে আসা উচিত, এবং এটা খুব ঠিক ঠিক যে আপনার জীবনের সারাদিনের কি কি অবস্থা, মনের চেতনার কিরকম কিরকম গতি প্রকৃতি, এগুলো যখন উঠে আসছে এখানে বিবেক আরোপ করুন। যদি এক চাই আমি বহুত্বে কি করছি, হাজারে কেন ঘুরছি, হাজার তো এমনি এমনি এসে যায়নি, হাজারো চিন্তা এমনি এমনি আসে না। আপনি হাজারো চিন্তাকে নিয়ে আসেন, তারই তো ঢেকুর উঠতে থাকে যখন আপনি শান্ত হয়ে বসেন। অশান্তির ঢেউ তখনই তো ওঠে না যখন আপনি শান্ত, নাহলে অশান্তিকে অশান্তি বলে বুঝবেনই না। সারাদিন যখন ছুটি আমরা বিভিন্ন রকমের ব্যর্থ কাজে, শান্তির জন্য চেষ্টা থাকে না, তখন থোড়াই বুঝতে পারি যে আমরা ছুটছি। ছুটতে ছুটতে থোড়াই বোঝা যায় যে কোথায় পৌঁছালাম, কি পৌঁছালাম, যেখানে যাবার সেখানে পৌঁছালাম কিনা। একটা হুঁশ চাই, আমরা একটা বেহুশ দৌড় দৌড়াচ্ছি। গুরু বসান, গুরু বলে হুঁশ পূর্ণভাবে দেখো তুমি কি কি বেহুশি করছো, একদম পরিষ্কার এজেন্ডা। আমাদের এখানেও যখন কেউ আসে আমরা তাদেরকে চুপ করে কিছুক্ষণ উপরে বসাই, প্রেয়ার হলে চুপ করে বসুন। অনেকে আছে তাদেরকে বলি শুধু শুনতে থাকুন, আসতে থাকুন, তাতেই অনেক সমাধান হয়ে যাবে। অর্থাৎ কি, যখনই আপনি চুপ করে শান্ত হয়ে বসবেন অনেক ব্যর্থ প্রয়াস নিজের জীবনে দেখতে পেয়ে যাবেন। শুনতে শুনতে বুঝতে বুঝতেই অনেক হয়ে যায়। জপ ধ্যান নিজেকে শোনা, নিজেকে পড়ার নাম, মনে কি বৃত্তি চলছে, কিসের বিষয়ে আমার লোভ আছে, সব উঠে আসবে। কিসের বিষয়ে কামনা আছে, এটা তখনই উঠে আসবে যখন আপনি শান্ত হয়ে বসবেন, এবং এটাই গুরু চায়। একটা অ্যাভারেজ লোক কোথায় শান্ত হয়ে বসে, ক মিনিট আমাদের জপ হতো ঠাকুর ঘরে ঢুকে কোনোভাবে বেরিয়ে আসা, মানে একটা ফর্মাল শান্তি। জীবনে কি শান্তি ফর্মাল? জীবনে কি শান্তি কেন্দ্রীয় জিনিস নয়? লক্ষ লক্ষ টাকা আপনার থাকবে, কোটি কোটি টাকা থাকবে, এবং তার সাথে আপনার বাড়িতে সবসময় একটা ঝগড়াঝাটি লেগে আছে, এটা থাকবে, দেওয়া হলে আপনি নেবেন? সবসময় একটা অশান্তির পরিবেশ চলবে, কিন্তু আপনার সব রকম জাগতিক রিসোর্স থাকবে। আপনি বলতে বাধ্য হবেন ছেড়ে দে, মাকে দেওয়া যে চাই না, এই জায়গাটা আমরা চাই, এবং তা হাজারে মেটে না। তো গুরু এই জন্য বসায়। তারপরে যখন এই বিচার বিবেক আসে আপনি কি করেন, আপনি ধীরে 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 আপনার জীবন থেকে যত যত অপ্রয়োজনীয় কন্টেন্ট ছাড়তে শুরু করেন। কারণ আপনি বসেই বুঝতে পেরেছেন কাদের সাথে বসা উচিত নয়, আপনি বসেই বুঝতে পেরেছেন কারা জীবনে থাকার যোগ্য নয়, কি জীবনের ক্ষেত্রে মূলভূত প্রয়োজন, এবং আপনি কিরকম বেহুশ হয়ে ওই মূলভূত প্রয়োজনের লোভে ওই মূল থেকে দূরে ছুটে চলেছেন।
এগুলোই বসার প্রয়োজন, এগুলোই বসার বা বসানোর যথার্থ কারণ। আপনি যত শান্ত হতে থাকেন সেটাকেই বলা হয় জপ ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে। এইবারে আসে মন্ত্রার্থ, মন্ত্রের গভীরতা। মন্ত্র এই একই কথা বলে, দ্বৈত থেকে ভুল থেকে হাজার থেকে একের দিকে চলো, খণ্ড থেকে অখণ্ডের দিকে চলো। প্রথমে তো আমরা জড় বুদ্ধি, গ্রস বুদ্ধি, আমাদের সামনে খুব ভালো যে গ্রস জীবন উঠে আসুক এবং তার শোধন করুন। জীবন দাবি করবে শোধন করা, ওর থেকে বাঁচার জন্যই অহংকার বলে যে কেন ওগুলো আসছে। অর্থাৎ আমি যা ভুল করছি সারাদিনে, আপনিও তাই বলছেন যে সারাদিন যা আসার আসুক ওই সময় যেন না আস, মানে সারাদিন আমি যা কাণ্ড করার করে যাই তার বিবেক যেন না জাগে, এটা অহংকার বলে। যা করেছি করেছি, বেশ করেছি, অমৃত আমি থাকবো, আমি তো বদলাবো না, অহংকার বদলাতে চায় না। এবং সে বলতে চায় কি, জপের সময় বলে দেওয়া হয়েছে এইটা হলে মন শান্ত হয়ে গেলে আমি খুব বড় একজন অধিকারী, এমন একটা ধারণা বসিয়ে দেওয়া হয়েছে। এটা ভুল ধারণা, ভুল অবধারণা। আমি খুব জগতেরও ভোক্তা আর আমি খুব আধ্যাত্মিক জগতে ধ্যানে বসে স্থির হয়ে যায় তেমনও ভোক্তা। উঠে গিয়ে আমি কি করি, আমি ফ্লিপকার্ট খুলে ফেলি, উঠে গিয়ে আমি কি করি, আমি কোনো ওয়েবসাইটে ঢুকে যাই, আর তখনও আমি কি, তখনও আমি হিরো, আর এখানে বসেও আমি হিরো। আজ্ঞে নয়, জপ আপনার পুরো হিরোইজমকে জিরো দেখিয়ে দেয় পরিষ্কারভাবে। গুরু ওই জন্যই এনেছে, আপনার জীবনে শান্তি চাই না, আপনি খুঁচিয়ে খুঁচিয়ে অশান্তি আনেন, ওই অশান্তি জপের আসন পরিষ্কার করে দেয়। এবং অহংকার চায় না ওটা হোক, তাই বলে বসেই কি করে মন স্থির হয়ে যাবে বলুন, কি করে স্থির হবে, বসলেই তো মনে পড়বে কি কিভাবে অস্থির হয়েছেন আপনি। এর নাম বিবেক। মন্ত্রও তাই বলে, মন্ত্র এই কথা বলে না তোমাকে পরব্রহ্মে লিঙ্গ করে দেব, মন্ত্র এই কথা বলছে। ওম কি বলে, ওম বলে অ উ ম, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির মিথ্যাত্ব দেখে নাও, এর ব্যর্থতা দেখে নাও। যে কোনো বীজ মন্ত্র তো তাই বলে না, জীবনের সারকে দেখে নাও আর তুমি কোন জীবন কাটাচ্ছ দেখে নাও। যত মন্ত্র পাকতে থাকে, অর্থাৎ যাকে মন্ত্র সিদ্ধি বলে তা কি, মন্ত্র চৈতন্য বলে তা কি, আপনার জীবন মন্ত্রময় হয়ে যায়। এর অর্থ কি, মন্ত্র যে সারকে দেখাচ্ছে, আপনি আপনার পুরো জীবন একদম প্র্যাকটিক্যাল ভৌতিক জীবনে, আপনার ফ্ল্যাটে, আপনার গাড়িতে, আপনার বাড়িতে, আপনার বন্ধুর ফিল্ডে, আত্মীয় স্বজনে, যা যা অসার, অর্থাৎ যা কিছু আপনাকে সত্যের সাথে যুক্ত না করে, শান্ত না করে, তাকে ত্যাগ করে দেন। মন্ত্র জপার এটি প্র্যাকটিক্যাল দিক, একেই মন্ত্র চৈতন্য বলে। আমরা একে একটা মানসিক বানিয়ে ফেলেছি, মানসিকভাবে যে কোনো চিত্রই কল্পনা করা হোক না কেন, তন্ত্রের দিকেও গেলে যে কোনো চিত্র মন্ত্র চৈতন্যের যে কোনো ব্যাখ্যা আনা হোক না কেন, তাকে তো জীবনে অ্যাপ্লিকেবল হতেই হবে। আপনার জীবন তেমন হতে হবে যেখানে চেতনা আছে, যেখানে মনের ত্রাণ ঘটেছে, যেখানে মন সিচুয়েশনের দ্বারা পীড়িত নয়, যেখানে যে কোনো জিনিস আপনাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে না, যেখানে দেহ আপনাকে কাঁদিয়ে দিতে পারে না, দেহ আপনাকে হাসিয়ে দিতে পারে না। এই তো উদ্দেশ্য। যত এগোতে থাকেন ততই আপনার জীবন থেকে ব্যর্থ কন্টেন্ট ছাড়তে থাকে, ছাড়তে থাকে, যতই ছাড়তে থাকে আপনি মন্ত্রার্থে সিদ্ধ হন। এই শব্দগুলো কোনো মানসিক মানবিককে শুধুমাত্র একটু অবধারণা ছবি বানানোর জন্য নয়, এ জীবনে ঢালার জন্য। তো জপের সময় ঈশ্বর ভিন্ন, ঈশ্বরের কোনো একটা ছবি ভিন্ন আমার মনে কিছু আসবে না, এ অহংকারের কথা। জপের সময় ভিন্ন, বাকি ভিন্ন সময় কি কি ভিন্ন তাতে কাটাচ্ছেন সেটা তো দেখুন, কি করে আসবে না। আপনার ঘরে মাছি ভর্তি আছে আর যখন গেস্ট এসে যায় তখন শুধুমাত্র মাছিগুলো আসবে না, কি করে হবে, অপরিচ্ছন্ন ঘর, মাছি আসবেই। আর জপের অর্থই হলো আপনার ওই গেস্ট এনে দেওয়া, তাকে ঈশ্বর ফিশ্বর হ্যান ত্যান যা ইচ্ছা বলছেন। তো গেস্টের সামনে আপনার হীনমন্যতা প্রমাণ হয়ে যাবে মাছিগুলি যখন ঢুকবে, তখন আপনাকে গেস্টকে সাজানোর জন্য, তাকে মিথ্যা কথা বলার জন্য শুধুমাত্র ঘরের জানালার জন্য বন্ধ করে মাছি তাড়ালে তো চলবে না, আর তা হবেও না, তা হবেও না। মন্ত্র আপনাকে বলতে চাই, দেখো তোমাকে শুদ্ধতম জিনিস দেওয়া হয়েছে, তোমার জীবনে কত অশুদ্ধি, দেখো তোমার সামনে পরমাত্মাকে আনা হয়েছে, পরমাত্মার নামরূপ শব্দ আনা হয়েছে, আর দেখো তোমার জীবনে কত ব্যর্থ কথা, অকথ্য কথার ভিড়, মাথার মধ্যে কথাগুলো বনবন করে মাছির মতো ঘুরছে।
অর্থাৎ সারাটা দিন তুমি ঘরটাকে বড় অপরিচ্ছন্ন রাখো, পরিচ্ছন্ন ঘর রাখুন, এই বার্তাই তো মন্ত্র দেয়, পরিচ্ছন্ন জীবনই মন্ত্র চৈতন্য। হতে পারে তার কোনো উচ্চা উচ্চ পঞ্চকোশীয় বিচার, নাদ ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা আমি অস্বীকার করছি না, অবশ্যই তা ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে তা মানসিক মাত্র হয়ে থেকে যায়, তাকে জীবনে ঢালতে হবে। মনে ত্রাণ করতে গেলে আগে তো প্রথমে তো এটা দেখতে হবে মন কোথায় ডুবে ডুবে আছে। এই মন যে হাজারো বিষয় যাচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে যে মন কোথায় কোথায় হাবুডুবু খাচ্ছে, এর থেকে পালাবেন না। আমি আগেও বলেছি এর থেকে পালানোর মতো মূর্খামি নেই, এরকে ফেস করুন, এর শোধন করুন। ঘরে মাছি আছে, শুধুমাত্র ডুব জেলে কোনোভাবে ম্যানেজ করে দেবেন না, কতদিন ম্যানেজ করবেন? এভাবেই জীবন কেটে যাবে মাছির যন্ত্রণায়, হাইজিনের অভাবে। ওই গেস্ট এই জন্যই এসছে, আর গেস্ট শুধু এমনি এমনি আসেনি, গেস্ট নিজের গায়ে না মধু লাগিয়ে এসেছে, গেস্ট নিজের গায়ে খাবার লাগিয়ে এসেছে। এটাই গুরুর ইচ্ছা আপনাকে দেখিয়ে দেওয়া, যে দেখ তোর ঘরে কত মাছি আছে, কত ময়লা, তুই ভাঙুক মন, হোক হৃদয়ে শ্মশান, তাহলে তো শ্যামা জাগে না ভিতরে, না হলে শ্যামা জাগেন না। চূর্ণ হোক স্বার্থ সাধমান হৃদয়ে শ্মশান, তবে নাচুক তাহাতে শ্যামা। ওই চূর্ণ হতে হবে, কিন্তু আমরা চূর্ণ হতে দিই না। ব্যাপারে যে মানুষ কোথায় জবদানের দিকে গুরুত্ব দেয়, আর যদি গুরুত্ব দেয় তখন আপনার মতো এরকম বলতে থাকে কিভাবে ওইটুকু সময়ের জন্য আমি ধার্মিক হয়ে যাব, বাকি সময় আমি যাই করি ঠিক আছে চলো, তা হওয়ার নয়। এই গেস্ট এমন গেস্ট বড় বুদ্ধিমান, সে নিজে খাবার এনে রাখবে সামনে, বলবে দেখি তোমার ঘরে কত মাছি আছে, মাছকে আটকাবেন কি করে খাবারের গন্ধে, কি কি বন্ধ করবেন? আমরা তো সারাদিনে নিজের মোবাইল ফোনটা বন্ধ করতে পারি না কিছুক্ষণের জন্য, মনকে কি করে বন্ধ করবেন? তো তা হওয়ার নয়, একে যথার্থভাবে দেখুন। পরিষ্কার পরিষ্কার কথা হলো এই বিচার উঠবে, এবং এই বিচারে বিবেক আরোপ করে এই বিচারের পারে যেতে হবে, জীবনের শোধন ঘটাতে হবে। তখনই একমাত্র, যত শুদ্ধ হতে থাকবেন, যত ব্যর্থ জিনিস ব্যর্থ শব্দ জীবন থেকে সরতে থাকবে, তত ততই গুরু প্রদত্ত মন্ত্রের গহনতম কী অর্থ এবং তা আপনার জীবনের সাথে কীভাবে জড়িত, কীভাবে অ্যাপ্লিকেবল ফর্মে নিয়ে যেতে পারেন তা বুঝতে পারবেন। না হলে শুধুমাত্র কথার কথা, মন্ত্র দীক্ষা ধর্ম নৈতিক শিক্ষা হয়ে থাকবে এবং জীবন বড় আনহাইজিন, বড় দুর্গন্ধপূর্ণ হয়ে থাকবে। তো এর থেকে বাঁচুন, এই ভুল অবধারণা থেকে বেরিয়ে আসুন যে জপ করার সময় কোনো কিছু মাথায় আসা খারাপ, আসুক, আসা উচিত। মা সারদা খুব সহজ ভাষায় বলেছিলেন, সারা দিনের বিচার ওঠে সন্ধ্যাবেলায় বসলে, এই বিচার ওঠা দরকার, বিচারই তো নির্বিচারের দিকে নিয়ে যাবে আপনাকে, বিচার বিবেকে পরিণত হয়ে পেকেই তো কোনটা গ্রহণীয় কোনটা অগ্রহণীয়, কোনটা গ্রাহ্য কোনটা ত্যাজ্য, এই বোধ নিয়ে এসে আপনাকে তার দিকে এগিয়ে নিয়ে যাবে। মন্ত্র তো আপনার ভবপারের নৌকা, ভাগ্যে সেই মন্ত্র ছিল তাই নিজের সাথে পরিচিত হতে পারবেন, নাহলে নিজেকে কখনো চিনতে পারবেন না, পালাবেন না ওই বিচারের থেকে, আবার ওই বিচারের মধ্যে মত্ত হয়ে যাবেন না। যখন বিচার আসছে, বিভিন্ন হাজারো চিন্তা আসছে, দেখুন ওই চিন্তার স্তর কি, আর দেখুন গুরুর জীবনকে, দেখুন ওই মন্ত্রের গহনতম অর্থকে, এবং দেখুন আপনি কোথায় ডিসহারমোনিতে আছেন সারা জীবন, কেন জীবনে যন্ত্রণা হচ্ছে, এবং তার শোধন করুন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টে। যার সাথে বসা উচিত নয়, রোজ বসছেন, তার কথা মাথায় ঘুরছে, এবং সেই কথা সেই আলাপ সেই বার্তা কোন স্তরে জীবনের, দেখবেন স্থূল থেকে স্থূল স্তরে আপনি সারাটা দিন কাটিয়ে দেন, গ্লানি ওঠা উচিত ভিতরে। এই গ্লানিতে যখন মন পড়ে তার নাম চিত্তশুদ্ধি, ওই শুদ্ধ চিত্ততেই সত্য ধরা দেয়। জীবনের সত্যই এই, আমাদের জীবনের তথ্য বড় বিকৃত বড় হীন, কোনো অহংকারের লাশের উপরেই আত্মার সৌধ দাঁড়ায়। আর অহং বলতে চাই আমি সবকিছুর ভোক্তা হব, জগতের ভোক্তা হয়েছে এবং জপের ভোক্তা হব আজ্ঞে নয়। যদি জপের ভোক্তা হয়ে গেলে জপ তো হলো না, আপনি বোকা হয়ে গেলেন। ঠিক যেমন পুরো জীবনে পুরো জগতে আমরা বোকা হয়ে কাটিয়ে দিই সারাটা জীবন, আপনি ধার্মিক স্ট্যাম্প নিয়ে কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে আসনে বসেও অহং আপনাকে ঠকিয়ে চলে গেল আর আপনি ঠকে থেকে গেলেন।
মন শান্ত তো তখন হয় যখন পুরো জীবন শান্ত হয়। আপনি কি কখনো শুনেছেন হরিদাস ঠাকুর সারাদিন যা তা কথা বলে বেড়াতেন এবং যখন জপ করতে বসতেন তখন বেশ মন স্থির হয়ে যেত, এমন কারোর কথা শুনেছেন? সারা জীবন যাই হোক লেইলাপ্পা করে, ঘুরে বেড়ায় ফালতু, কৃষ্ণ এদিক ওদিক যা ইচ্ছা করে বেড়ায়, এমনি এমনি তার মধ্যে গীতার জ্ঞান চলে এসেছে। পুরো জীবন নিংড়ে দিতে হয় তাহলে গিয়ে কিছু হয়, এমন কখনো হতে পারবে না। আপনি সারা জীবন সারাদিন যেমন ইচ্ছা কাটাবেন এবং আপনার মন স্থির হয়ে যাবে ওখানে গিয়ে, বরং এই অবস্থাতে অস্থিরতাই ভালো, ওই অস্থিরতাই শো করে দেবে আপনি জীবন গোলমালে কাটাচ্ছেন। তো গোলমালের মধ্যে থেকে ধরুন, গোলকে বের করুন, মালকে পাবেন, তাহলে তো জীবন ধন্য হয়। এটি দীক্ষার উদ্দেশ্য, এই কারণেই গুরু বসতে বলে। গুরু শুধু বলে না যে যা আসছে মাথা থেকে সরিয়ে দাও, বড় ভুল অবধারণা। যা মাথায় আসছে কোথা থেকে তা আসলো, কিভাবে ওই ধারণা আমি পেলাম, কোথা থেকে এই সংস্কার এলো, আর তা আমার জীবনে কি ফলাফল দিচ্ছে, আমি জীবনে কোন স্তরে ফেসে আছি, এগুলি পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং তারপরে ঝাড়ু মারতে হয় জীবনে, ওই ঝাড়ু মারার জন্যই বসতে পারে গুরু। তো এতে কোনো বিচলিত হওয়ার কারণ নেই, এবং এটা একদম মাথা থেকে বের করে দিন যে ওই সময় ভগবান ছাড়া যেন মাথায় কিছু না আসে। ভাগ্য ভালো ওই সময় মাথায় অন্য কিছু আসছে, তাহলে অন্য কিছু যেগুলি ব্যর্থ সেগুলি পরিষ্কারই করতে পারবেন না, সারা জীবন যন্ত্রণায় থেকে যাবে। আর 5 মিনিটের শান্তি পাবেন, আর 23 ঘন্টা 55 মিনিট জীবন জ্বলতে থাকবে। এই জীবনে রাজি? এই কি উদ্দেশ্য ছিল গুরুর? এই কি উদ্দেশ্য আধ্যাত্মের? আপনার ওই 23 ঘন্টা 55 মিনিটের শোধনই ওই 5 মিনিটে বসার কারণ, তা যেন হতে পারে।